বিচার মানে হলো, সব হত্যার বিচার পুলিশকে হলো, কারা মারলো বা পুলিশকে কারা শিক্ষার্থীকে কারা মারলো, মারলো। শিক্ষার্থীকে কারা কারা হ্যাঁ মারলো, সব হত্যার, টোটাল সব হত্যার। যত দিন যাচ্ছে তত কিন্তু মানুষ কিন্তু রাস্তাঘাটে নামতেছে, উচিত কথা কিন্তু মানুষ কইতেছে এরকম। মানে ওয়ালাইকুম, সবাই কেমন আছেন, ভালো আছেন কিনা, খারাপ আছেন কিনা সেটা কমেন্ট বক্সে জানাবেন। দেশের পরিস্থিতি তো ভালো না, হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না এদেশে। এদেশও মানুষ মানুষকে যদি মেরে ফেলে সেটার কোনো বিচার নাই, বিচার হবেও না। এত ছাত্রছাত্রী মারা গেল, এটার কোনো বিচার নাই। এটার বিচারটা যদি হয় তাহলে দেশটার কিন্তু ঠান্ডা হয়ে যায়। সবাই কিন্তু এই জিনিসটার বিচারটাই চাচ্ছে, অন্য কোনো কিছু কিন্তু চাচ্ছে না। সুষ্ঠু একটা তদন্ত হোক, সুষ্ঠু একটা তদন্ত হয়ে এই হত্যাকাণ্ডের গুলার বিচার হোক, সবাই এই জিনিসটাই চাচ্ছে। তাহলে সেই জিনিসটা কেন মেনে নিচ্ছে না, কোন কারণে মেনে নিচ্ছে না, একমাত্র উপর আল্লাহ ভালো পেতে পারে, আমরা কিছুই জানি না। কিন্তু যে পরিস্থিতিটা দিন দিন বাড়তেছে, এগুলো কিন্তু এই দেশের ক্ষতি। একটা মানে ছাত্রছাত্রী মারা যাওয়া মানে কি এই দেশের ক্ষতি। এই যে যে অত্যাচার গুলা করা হচ্ছে, যে মানুষকে যে ক্ষতিগুলা করা হচ্ছে, এটা কিন্তু ঠিক না। আমরা কিন্তু এই দেশ চাই না, আমরা কিন্তু ভালো একটা দেশ চাই, একবারে নিরিবিলি একটা দেশ চাই। আমরা কিন্তু বাইরের কোনো জিনিস দেখি না। আমাদের দেশে আমরা শান্তিভাবে বাঁচতে চাই, রাস্তাঘাটে শান্তিভাবে চলাফেরা করতে চাই। কেন যে এই হত্যাকাণ্ডের বিচারগুলো হচ্ছে না, একমাত্র উপর আল্লাহ ভালো করতে পারে। এই বিচারগুলা করেন, এই বিচারগুলা করে ছাত্রছাত্রী গড়ে মনে করেন কলেজে ভার্সিটিতে আবার খুলে দেন, স্কুল মাদ্রাসা এগুলা সবকিছু খুলে দেন, সব ঠান্ডা হয়ে যাবে, পুরো দেশে ঠান্ডা হয়ে যাবে। ছাত্রছাত্রীরা অন্য কিছু চাচ্ছে না, যেটা যৌক্তিক সেই জিনিসটাই কিন্তু তারা বলতেছে, হত্যাকাণ্ডের বিচারগুলা তারা চাচ্ছে। কেন যে বিচারগুলো হচ্ছে না, একমাত্র আল্লাহ তাল্লাহ ভালো করতে পারে। তো সবাইকে বলবো একটা সুস্থ একটা তদন্ত করে এই হত্যাকাণ্ডের বিচারগুলা হোক, হত্যাকাণ্ডের বিচার হলে দেশটা ঠান্ডা হয়ে যাবে, আমাদের দেশটা আবার আগে যেরকম ছিল। আমরা চাই আমাদের দেশটা এরকমই থাকুক, বাট মানে আর যেন সামনের দিকে না যায়, আর যেন সামনের দিকে না বাড়ে। যত দিন যাচ্ছে তত কিন্তু মানুষ কিন্তু রাস্তাঘাটে নামতেছে, উচিত কথা কিন্তু মানুষ কইতেছে এরকম। মানুষ বলতে 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 দেশের মধ্যে আরো বড় আকারে গন্ডগোল হবে। বড় আকারে গন্ডগোল হওয়া মানে কি এই দেশের ক্ষতি, এই দেশের আমাদের যে আমরা যে জনগণ আছি আমাদের ক্ষতি হচ্ছে। যারা উপরে বসে আছে তাদের তো কোটি কোটি টাকা আছে, তাদের তো কোনো ক্ষতি নেই, তাদের কোটি কোটি টাকা আছে, তারা দেশের মধ্যে গন্ডগোল বাজে, বিদেশ চলে যাবে, তাদের কোনো প্রবলেম নাই। প্রবলেমটা কার জানেন, আমরা যে সাধারণ যে মানুষগুলো আছি তাদের আসলে প্রবলেম, আর কারো কোনো প্রবলেম নাই। সবার জায়গায় সবাই ভালো থাকবে, কারণ হলো পয়সা লাগে, তো পয়সার অভাব নাই, ওদের কোনো সমস্যা নাই। আর আমরা যারা মধ্যস্থানীয় বা নিচে, তার নিচে যারা আছি তাদের আসলে ক্ষতি। ওই যে মারা যাচ্ছে কারা, ওই যে আমাদের মতো সাধারণ ভাই বোনেরা, বড় লোকের ছেলেরা কিন্তু মারা যাচ্ছে না। আমরা ভালোর জন্য আন্দোলন করতেছি, এখন আমরাই মৃত্যু হচ্ছে, আবার আমরাই আবার পুলিশের হাতে ধরা খাচ্ছি, পুলিশ আবার আম করে মনে করেন বাটাম দিয়ে ফিরেছে। তো পুলিশের অবস্থা বুঝেননি, মানে সবকিছুই ওদের দখলে, ঠিক আছে? মানে পুলিশই মারতেছে, পুলিশই সবকিছু করতেছে, পুলিশই আবার ধরে নিয়ে যাচ্ছে। প্রথম দিকে একটা খবর শুনে ভালো লাগছে যে আন্দোলনরত কোনো শিক্ষার্থী বা কোনো ছাত্রছাত্রীকে যেন না অ্যারেস্ট করা হয়, ঠিক আছে, হেনস্থা যেন না করা হয়। এখন দেখতেছি যেভাবে পারতেছে সেভাবে শুধু ধরতেছে। তো আসলে আন্দোলন একটা গণতান্ত্রিক দেশে, একজন নাগরিক হিসেবে স্বাধীন দেশে আসলে আন্দোলন সবাই করতে পারে, ঠিক আছে, কিন্তু কেন যে আন্দোলন এখন এরকম রূপ নিচ্ছে এটা বুঝতেছি না। আসলে ওরকম ভাবে বুঝার কথাও না, যারা উপরে আছে তারাই ভালো বলতে পারবে যে কি হচ্ছে দেশে। যাক সবাইকে একটা কথা বলি, সাধারণ যে ভাই বোন গুলো মারা গেছে এটারও বিচার হোক, পুলিশ যদি মারা যাইয়া থাকে তাহলে পুলিশেরও অন্তত বিচার হোক, সব হত্যার বিচার মানে হোক, সব হত্যার বিচার হোক। পুলিশকে কারা মারলো পুলিশকে বা কারা মারলো, কারা মারলো। শিক্ষার্থীকে কারা কারা মারলো, সব হত্যার, টোটাল সব হত্যার। পুলিশে তো আমাদের এই দেশের হ্যাঁ, ছাত্রছাত্রীরা আমার এই দেশের ভাই বোন, পুলিশরাও কারাগো না কারাগো মায়ের সন্তান, তাদেরকে মারলো কে? তাদেরও বিচার হওয়া উচিত, এবং ছাত্রছাত্রী যারা মারা গেছে তাদেরও বিচার হওয়া উচিত, তাদেরকে কারা মারলো। তো হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন, থাকবেন, কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।